মাত্র 2 মিনিটে কাঁঠালের বিচি পরিষ্কার করার খুবই সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও সারা বছর কিভাবে আপনারা এই কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারবেন তার সহজ পদ্ধতি। কাঁঠালের বিচি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু কাঁঠালের বিচের এই খয়েরি আবরণ পরিষ্কার করা আমাদের কাছে অনেক ঝামেলার মনে হয়, তাই আমরা কাঁঠালের বিচ সহজে খেতে চাই না। আজ আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচ পরিষ্কার করে দেখাবো। এই পদ্ধতিতে আপনারা 5 থেকে 10 কেজি কাঁঠালের বিচি অনায়াসে পরিষ্কার করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। কাঁঠালের বীজ পরিষ্কার করার জন্য এখানে আমি 1 কেজি কাঁঠালের বীজ নিয়েছি। আজ আমি আপনাদেরকে যেই পদ্ধতিতে কাঁঠালের বীজ পরিষ্কার করে দেখাবো, এই পদ্ধতিতে 5 থেকে 10 কেজি কাঁঠালের বীজই অনায়াসে পরিষ্কার করে নিতে পারবেন। তো প্রথমে আমি কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নিব। এর জন্য কাঁঠালের বীজগুলোকে এই সাইড থেকে বটি অথবা ছুরির সাহায্যে কেটে নিলেই কিন্তু খুব সহজেই আপনারা কাঁঠালের বীজের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজের সাইডের অংশগুলোকে আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে হাতের সাহায্যে খুব সহজে কিন্তু কাঁঠালের বীজের এই শক্ত আবরণগুলো উঠিয়ে নেওয়া যাচ্ছে। দেখেন তো আপনারাও এভাবে কাঁঠালের বীজের শক্ত আবরণগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তো কাঁঠালের বীজের শক্ত আবরণগুলো খুব সহজেই ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কাঁঠালের বীজের উপরের এই খয়েরি আবরণগুলো আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন। এর জন্য আমি একটি বাটির মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো গরম পানি নিয়ে নেবেন, তবে গরম পানিটা কিন্তু অবশ্যই হালকা কুসুম হতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা। এরপর দিয়ে দিব লেবুর রস, এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। তো আপনারা যদি বেকিং সোডা অথবা লেবুর রস দিতে না চান তাহলে না দিলেও হবে, এখানে শুধু হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে হবে। তো লেবুর রস দিয়ে দিয়েছি। তো এই উপাদানগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো উপাদানগুলো পানির সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কাঁঠালের বীজগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন ম্যাজিক। মাত্র 2 মিনিটে দেখবেন এই কাঁঠালের বীজের খয়েরি আবরণগুলো খুব সহজেই উঠে আসছে। তো দেখেন 1 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি এই পানি থেকে কাঁঠালের বীজগুলোকে তুলে নিব। কাঁঠালের বীজ থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই বাটির মধ্যে কাঁঠালের বীজগুলোকে তুলে নিলাম। তো এখনই কিন্তু দেখতে পাবেন ম্যাজিক। মাত্র 2 মিনিটে কাঁঠালের বীজের এই খয়েরি আবরণগুলো সহজেই পরিষ্কার হয়ে কাঁঠালের বীজগুলো একদম ধবধবে সাদা হয়ে যাবে। তো এর জন্য এখানে আমি একটি স্টিলের মাজুনি নিয়ে নিব, যে মাজুনি দিয়ে আমরা হাঁড়ি পাতিল মেজে থাকি। তো দেখতে পাচ্ছেন এই স্টিলের মাজুনি দিয়ে আমি কাঁঠালের বীজগুলোকে ঘষে নিচ্ছি। তো দেখেন কত সহজেই কিন্তু কাঁঠালের বীজগুলো কিন্তু সাদা হয়ে যাচ্ছে, কাঁঠালের বীজের খয়েরি আবরণগুলো কিন্তু উঠে আসছে। তো এইভাবে মাত্র 2 মিনিট যদি আপনারা ঘষে নেন তাহলে দেখতে পাবেন কাঁঠালের বীজগুলো একদম ধবধবে সাদা হয়ে যাবে। আর এই পদ্ধতিতে আপনারা 5 থেকে 10 কেজি কাঁঠালের বীজই খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজগুলো কিন্তু অনেকাংশেই সাদা হয়ে গেছে। তো আমি আরো কিছুক্ষণ এভাবে ঘষে নিলে দেখেন একদম কাঁঠালের বীজগুলো সাদা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে কাঁঠালের বীজগুলোকে ধুয়ে নিচ্ছি। আপনারাও এভাবে কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নেবেন খুবই সহজেই। তো আশা করি আজকের কাঁঠালের বীজ পরিষ্কার করার সহজ পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে বলে দিব এই কাঁঠালের বীজ আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারেন। কাঁঠালের বীজগুলোকে আপনারা ডিপ ফ্রিজে রেখে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন। এছাড়াও এই কাঁঠালের বীজগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করেও আপনারা ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। যদি আপনারা এভাবে লবণ দিয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেবেন, এরপর ভর্তা বানিয়েও খেতে পারবেন। এছাড়াও কাঁঠালের বীজগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে আপনারা মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও রান্না করে খেতে পারবেন, মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন, লতি দিয়ে রান্না করে খেতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবেই আপনারা রান্না করে খেতে পারবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।